গুড মর্নিং, গুড মর্নিং, সকাল সকাল বিস্কুট খাচ্ছে, খায় না ওটা চোখে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন যাচ্ছি বাজারের দিকে, এমনি মাছ সবজি সবই আছে, শুধু কাজুর কিছু সবজি শেষ হয়ে গেছে, সেগুলো কিনতে যাচ্ছি। তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর সামনে আবার রাস্তা খুঁড়েছে, তো দেখি কিভাবে পার হওয়া যায়। আমাদের এদিকে রাস্তা খোঁড়া শেষ হয় না, একদিকের রাস্তা ঠিক হয় আবার আরেক দিক খুঁড়ে ফেলে। তো এই দিকটা খুঁড়েছে জানতাম না, চলে আসলাম কোন রকমে আর কি পার হয়ে গেছি। পেঁপে কত করে মাসি? সবজি বাজার যা যা দরকার ছিল নেওয়া হয়ে গেছে। আবার মা ফোন করে বললো একটু পনির নিয়ে যেতে, আজকে পনির আর ফুলকপির রসা হবে, তো একটু পনির নিয়ে এবার বাড়ি ফিরবো। কালকে তো অন্ধকার হয়ে গিয়েছিল বলে মানে ফটোশুট করতে গিয়েছিলাম বাট করতে পারিনি, ওখানটা বেশ ভালোই অন্ধকার ছিল। তো আজকে সকালবেলা কাজুকে রেডি সেডি করে নিয়ে যাচ্ছি, আর মানে কাজু তো সবাই ঘুম থেকে উঠলো, ঘুমানোরও কোনো চান্স নেই, তো এই সময়টাই হচ্ছে আদর্শ সময় কাজুর ফটোশুট করার জন্য। আর এই শাড়িটা মানে যেটা পরি আর কি ফটোশুট করবো, সেটা অনেকদিন আগে কিনে এনেছে গুনার, কিন্তু এই বৃষ্টি এই সেই হেনাতেনা করে আর হচ্ছিল না। তো ভাবলাম যে এখন ওখানে একটা গ্রাম্য পরিবেশই করেছে, আর এই যে লাল পাড়ে সাদা শাড়িটার সাথে গ্রাম্য পরিবেশটা খুব ভালো যাবে, তো ওখানে ওই জন্য নিয়ে যাচ্ছি ফটোশুটটা করার জন্য। ওয়ালটা যে দেখছো এই ওয়ালটা তো ফাঁকাই রয়েছে, তো এই জায়গাটায় মানে কাদুর যত ছোটবেলার ফটো রয়েছে, মানে এখনো ছোটই রয়েছে, এখন থেকে আরো যত ফটো উঠবে সব এখানে সুন্দর করে অ্যালবাম করে সাজিয়ে রাখার ইচ্ছে রয়েছে। তো এই কারণে মেনলি ফটোশুটটা করবো, আর ওই লক্ষ্মী ঠাকুরের ফটো, তারপরে ওর যে অন্নপ্রাশন হয়েছিল সেই ফটো, আর এই আজকে যেটা করব সেটা সবই এখানে সুন্দর করে একটা অ্যালবাম করে রাখবো। সকাল সকাল কাজুকে নিয়ে তো বেরিয়ে গিয়েছি, আর আজকে যেহেতু রবিবার সকালবেলা রাস্তাঘাট কিন্তু বেশ ভালোই ফাঁকা ফাঁকা, কালকে রাত্রে যদি রাস্তাটা এরকম ফাঁকা থাকতো তাহলে এতক্ষণ আমাদের পৌঁছে যেতাম, ফটোটা হয়ে যেত। সকালবেলায় ম্যাডাম ঘুরু ঘুরু দেখো না, একদম মানে আমার কোলে শুয়ে মজা নিচ্ছে। আজুকে নিয়ে এখন এই বাড়িতে আসলাম প্রথমে, আর এখানে ম্যাডামের ড্রেস আপ চলছে। ও কি হচ্ছে বাবা, এ তো আমাদের মাথা থেকে ভারত মাতা হয়ে যাচ্ছে। ও ভারত মাতা, এই যে সাজগোজ কমপ্লিট হয়ে গেছে, আর বাবার কোলে ছাতা মাথায় দিয়ে চলেছে। আর এই সামনেই হচ্ছে মন্দিরটা, তো সেই কারণে যেখানে গাড়ি পার্ক করা ছিল ওখানেই রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। ফাইনালি আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছি প্যান্ডেল এখন অবধি ইনট্যাক আছে। তো আমরা খুব চিন্তিত ছিলাম, সারা রাত ভোর চিন্তা করেছি প্যান্ডেলটা তো থাকবে। তো কালকে ছিল অন্ধকার আর আজকে চরম রোদ, ঝপঝপ করে অনেক কটা ফটো ক্লিক করলাম, আর এই ফটোগুলো তোমরা সবকটা ইনস্টাগ্রামে পেয়ে যাবে, কাজুর প্রোফাইলে পাবে। কাজু কোজাগরি বলে একটা প্রোফাইল রয়েছে, সেটার লিংক অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এখন আবার যাচ্ছি বাড়িতে, তো প্রচুর কাজ রয়েছে, কাজগুলো ফেলে গেছিলাম কারণ আজকে প্যান্ডেলটা পুরো খুলে ফেলবে। তো যাই হোক চলো এবার দেওয়া যাক। ম্যাডাম কেমন লাগলো, কেমন হলো আপনার ফটোগ্রাফি, ইনস্টা ফটোশুট করে কেমন লাগলো? ও আজকে একটা অন্য জগতেই চলে গেছে। তো ফটোশুট করে তো এই জাস্ট ফিরলাম, আর এখন এই যে কাজুর জন্য বানাচ্ছি ফ্রুট জুস, মানে লেমন জুস বানাচ্ছি, আর কুনাল হচ্ছে কাজুকে স্নানটা করিয়ে দেবে, আর তারপরে হবে হচ্ছে কাজুর লাঞ্চের প্রিপারেশন, আমাদের লাঞ্চের প্রিপারেশন, মানে আজকে এখন হেকটিক কাজকর্ম রয়েছে, দৌড়াদৌড়ি পড়ে যাবে। আর কাজুকে তো শিং মাছের ঝোল দিয়ে ভাত দেবো, আর আমাদের জন্য আজকে একটা নতুন আইটেম হবে পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা, তো দেখি ওটা আজকে বানিয়ে কিরকম লাগে। কোথায় জল, কোথায় এ কে করবে স্নানু, স্নানু কে করবে? অনেকক্ষণ ধরে তেল মেখে বসে রয়েছে, আর ওর ঠাম্মা হচ্ছে জলটা অ্যারেঞ্জ করছিল, ও সেটা দেখে এসছে বাইরে গিয়ে। এবার যে ঠাম্মা এসছে এরকম করছে, জল কই, স্নান করার জল কোথায়? ওই যে চলে এসছে, ও গরম গরম জল। রান্নাটা ভালো হয়েছে ও ম্যাডাম? আরে
ম্যাডাম আপনি এরকম খাবলা খাবলি করে খেতে পারবেন না। হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, টেস্টি। তো এইসবে ঘর বাড়ি পরিষ্কার করে স্নান করে লাঞ্চ করতে বসলাম, আর আজকে লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 বাজে। আর আজকে হয়েছে টমেটো দিয়ে কারি পাতা দিয়ে মটর ডাল, আর এখানে হচ্ছে আলু ফুলকপি পনির দিয়ে একটা তরকারি, আর এখানে ছিল হচ্ছে লোটে মাছ যেটা আমি করেছিলাম গতকাল। তো আজকে অল্প একটু রয়েছে, দুজনে মিলে শেয়ার করে খেয়ে ফেলি। লাঞ্চ করেই এখন যাচ্ছি মিষ্টির দোকানে মিষ্টি আনতে, কারণ আজকে বিকেলে রয়েছে আমাদের বাড়িতে প্রদীপদান উৎসব, আর যেটা আমাদের আগামীকাল করার প্ল্যানিং ছিল। তো যারা আসবেন না তারা বললেন যে আজকেই আসতে পারবেন, কারণ আগামীকাল আরও একটা অন্য জায়গায় প্রোগ্রাম রয়েছে। তো সেই কারণে এখন ঝটাফট মিষ্টির দোকান থেকে মিষ্টিটা নিয়ে আসি। একেই রবিবার, আর তার মধ্যে আবার ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ রয়েছে, তো কুনাল তো কিছুতেই আসবে না, জোর করে ধরে নিয়ে এসেছি। এই কমলাভোগ পুরিটা আর রাজভোগ পুরিটা, গেলাম আর আসলাম, এর মধ্যে ইন্ডিয়ার 5 উইকেট পড়ে গেছে, মানে আজকে আর কোনো আশা নেই। আর এখানে আমাদের পুজোটা হবে, এই যে এখানে বেদি করা রয়েছে, তো এখানটা একটু লাইট দিয়ে ডেকোরেট করে দেবো, বেশি কিছু না, জাস্ট ওই একটা টুনি লাইট আর একটা ওই রিভলভিং লাইট দিয়ে ডেকোরেট করে দেবো। এখানে আমার ডেকোরেশন কমপ্লিট, একদম 5 মিনিটে ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। এইদিকে একটা টুনি দিয়েছি আর এদিকে একটা রিভলভিং লাইট দিয়েছি, ব্যাস খতম। আর এখানে মা আসলে ঠাকুর বসিয়েও দিয়েছে, আর বোধ হয় 1/2 ঘন্টা পরেই ওরা চলে আসবে, তখন পুজো শুরু হবে। আর তখন বলবো যে কেন প্রদীপদান হয়, আমি নিজেও ঠিক করে মানে ভালো করে জানি না যে কেন প্রদীপদান উৎসবটা হয়। আর এখন আমি ওপরে গিয়ে 1/2 ঘন্টা একটু খেলাটা দেখি, নিচে এখন সবাই চলে এসছে সেই জন্য আমরাও যাচ্ছি। আর ইন্ডিয়ার অবস্থা খারাপ, ওপরে থেকেও আর কোনো কাজ নেই। প্রদীপদান উৎসব তো শেষ হলো, আর ইন্ডিয়া হেরে গেল বলে মনটাও খুব খারাপ হলো, এতক্ষণ টিভি দেখছিলাম, আর এরপরে করব ডিনার। প্রদীপদান উৎসবটা অ্যাকচুয়ালি কেন হয় মানে যার কাছে শুনবো ভেবেছিলাম তিনি আজকে আসলেন না, তো সেই জন্য আমরা জানতেও পারলাম না। মেনলি এই মাসটা ওই বিভিন্ন রকম আলোর উৎসব হয়, যেমন 14 প্রদীপ দেওয়া হয়, দীপাবলি হয়, তারপর অনেকে ওই আকাশ প্রদীপ জ্বালিয়ে রাখে, এরকম প্রদীপদানও সেরকম একটা মানে পুরোপুরুষকে বা ভগবানকে একটা প্রদীপ দেখানোর কিছু একটা রীতি বা নিয়ম হবে। আর আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুর সাথে শেয়ার করো, আর যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।